আজকে একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে রিকোয়েস্ট ভিডিওটা ছিল আমার এই আর কি আলমারিটা, তো সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আমার এক ইউটিউব আপু এটা দেখতে চেয়েছিল, তো অনেক দিনই ইচ্ছা ছিল যে শ্যুট করব, তো ফাইনালি আজকে ডিসাইড করলাম যে না আজকেই দেখিয়ে দিব। তো মোটামুটি আমার এটা পুরোটা ভিতরে গ্লাস আর কি গ্লাস দেওয়া আছে, আর এখন এটার ভিতরটা খুবই অগোছানো, তো আমিও এটা ভিতরটা গুছিয়ে নিব, সেজন্য ভাবলাম যে ভিডিওটা শ্যুট করে নিই। শুরুতে প্লিজ সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমার এই আলমারির ময়লাগুলো পরিষ্কার করি, কেননা এটাতে খুবই হেভি কাজ করা, তো এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য ন্যাকড়াটা তেমন ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে তেমন পরিষ্কার হয় না, তো আমি এটা একটা রঙের ব্রাশ আর কি সেটা দিয়েই আমি ময়লাগুলো পরিষ্কার করি, আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় ভিতর থেকে। এভাবে করে মাসে একবার বা দেখা যায় দুই এক মাসে একবার এরকম পরিষ্কার করা হয়, কেননা এগুলো পরিষ্কার করতে বেশ সময় লাগে, এত সময় সব সময় থাকে না। তো ফাইনালি আজকে একবারেই ডিপ ক্লিন করে নিব, আর সেজন্যই ভিডিওটা শ্যুট করেছি। আর এভাবে করে আমি মুছে পরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি পুরো আলমারিটা আর কি বাইরের দিকটা মুছে নিব। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো ব্রাশ দিয়ে পরিষ্কার হয়ে গেছে, এখন আমি একটা সুন্দর ন্যাকড়া দিয়ে আমি আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। আর প্রচুর প্রচুর ধুলা ছিল, আমার বাসাটা মেন রোডের কাছে হওয়াতে দেখা যায় যে প্রতিটা ফার্নিচারে খুবই ধুলা জমে, আর এগুলো প্রতিদিনই ক্লিন করতে হয়, তো আলমারিটা প্রতিদিন করা হয় না, মাসে দুই মানে দুই এক মাসে চেষ্টা করি পরিষ্কার করার। আর এটা হচ্ছে ভিতরটা, তো ভিতরটাও আমি এখন পরিষ্কার করে নেব। আর এই আলমারির ভিতরটা একদম গ্লাসের, আর সব কিছু বের করে আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিলাম। আসলে আমার সংসারটা খুবই ছোট, আর অনেক দিনের সংসার, কিন্তু সংসারটা আমার খুবই ছোট, সেজন্য যখন যেটা প্রয়োজন হয় তখন সেইভাবেই জিনিসপত্র কেনার চেষ্টা করি। তো এখন তো দেখছি যে না, এই আলমারিটাতে একটা খুব সুন্দর ডিনার সেটের প্রয়োজন আছে, তো ইনশাল্লাহ ঢাকা যখন যাব তখন একটা সুন্দর ডিনার সেট কিনে নিয়ে আসব। আর এই তো ভিতরটাও আমি পরিষ্কার করে নিয়েছি, এখন বাইরেটাও পরিষ্কার করে নেব। আমি গ্লাস ক্লিনার যে থাকে লিকুইড সেটা দিয়েই ভিতরটা পরিষ্কার করে নিয়েছি, আর দেখা যায় যে সম্পূর্ণ আমার কিন্তু এটা পরিষ্কার করতে বেশ সময় লেগেছিল, প্রায় দুই আড়াই ঘন্টার মতো লেগেছিল। এতটা সময় তো আমার বন্ধুদের সাথে আমার বন্ধুদের ধৈর্য নেই যে এতটা সময় দেখবে, তো যাই হোক আমি তিন চার মিনিটের মধ্যে আমার ভিডিওটা শেষ করেছি। তো ভিতরটা ক্লিন করে নিয়ে একবারে সুন্দর ক্লিন হয়ে গিয়েছিল, আর আমি এখন সব আমার যে কাপ ফ্রিজের সেট ছিল বা আমার যে কাঁচের জিনিস ছিল সেগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। তো উপরের তাকটাতে একটু যে আমার ফ্রিজ বা এগুলো টুকটাক যেগুলো ছিল সেগুলো রেখেছি, মাঝখানেরটা রেখেছি গ্লাস কাপ, আর এখানে কিছু প্লেট আমার যে ফ্রাই প্যানের সেটগুলো চামিচ, আর এই তাকটাতে রেখেছি আমার কিছু ইলেকট্রিক জিনিস যেমন আমার ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডার আয়রন আমার আর কি স্পিকার, আর নিচে একদম রেখেছি যেগুলো একদমই ব্যবহার করি না সেগুলো। তো এই তো এভাবে করে গুছিয়ে নিয়েছি, আর গুছাতে গুছাতে আরেকটা কাজও করে ফেলেছি, সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।